হেই বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা জবরদস্ত রেসিপি। এটা ভাত বলবো না, ঠিক রুটি বা যে কোনো পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই দেখুন চিকেনের গ্রেভিটা কতটা স্মুথ। একঘেয়েমি চিকেন না খেয়ে এইভাবে চিকেনটা রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে। চিকেন কারিটা রান্না করবার জন্য সবার প্রথমে শুকনো মশলা ভেজে নিতে হবে। ঝালে স্বাদ অনুযায়ী দিলাম 4টি শুকনো লঙ্কা, 1টি এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারচিনি, দিয়ে দিলাম 2 চা চামচ ধনে, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে। এই মশলাটা 1 থেকে 1.5 মিনিট শুকনো প্যানে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ভাজা মশলার মিষ্টি গন্ধ আসবে তখন এটা আমি নামিয়ে দেবো। এই ড্রাই রোস্ট মশলাটাতেই চিকেনের টেস্টটা অন্য রকম আসবে। শুকনো মশলা ঠান্ডা করে 1টি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1টি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, 1 ছোট চামচের 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটা তৈরি করে নেব। ঠিক এইরকম তৈরি হয়ে গেল। এদিকে 400 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম 2 চা চামচ টক দই, আদা আর রসুন বাটা 1 চা চামচ, 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজটা দিলে গ্রেভির কালারটা দারুণ আসবে, আর দিয়ে দিলাম 1/4 ফোঁটা লেবুর রস। এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে 10 মিনিট চিকেনটা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে ভাজা মশলা আর পেঁয়াজের পেস্ট যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। যে কোনো মশলাযুক্ত খাবার তৈরি করবার সময় যদি শুকনো মশলাটা আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে রান্নার টেস্টটা দারুণ, মানে অসাধারণ আসে, যেটা হয়তো আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। এই মশলাটা বেশিক্ষণ কষাবো না, যেহেতু এটা ভাজা মশলা আর এর মধ্যে কাঁচা পেঁয়াজটা দেওয়ার জন্য কাঁচা পেঁয়াজের গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেন। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষাবার সময় একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এই রান্নাটা ড্রাই রোস্ট মশলা দিয়ে তৈরি হচ্ছে তাই কষাবার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। আর হাই ফ্লেমে রেখে কষালে মশলাটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে রান্নার টেস্টটা একেবারেই ভালো আসবে না। নিয়মিত আমরা যেসব নিত্য প্রয়োজনীয় মশলা রান্নার জন্য ব্যবহার করে থাকি সেই সব মশলাগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে রান্নায় ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ পুরোপুরি অন্যরকম চলে আসে। মশলাটা ভালো করে কষাবার পরে দিয়ে দিলাম 1.5 কাপ গরম জল। জল দেবার পরে নুনের স্বাদ ঠিক আছে কি না একবার দেখে নিতে হবে। আমার এখানে নুনের স্বাদ কম ছিল তাই অল্প সামান্য নুন দিলাম। ফুটে আসলে খুব বেশিক্ষণ না, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ঢাকা দেবার পরে গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে, আর এত স্মুথ গ্রেভি হয়েছে, আর রান্নার গন্ধটা দারুণ আসছে। তৈরি হয়ে গেল চিকেন গ্রেভি রেসিপি। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই।